এজন ব্যক্তির উপর আক্রমণ চলিছে। মানুষজনক বসাবলৈ চেষ্টা করেছে একাংশ পুরুষ। কিন্তু শান্ত থাকা নাই মহিলাসকল। মহিলাসকল জঁপিয়াই পড়ছে মানুষজনের উপর। কোনোবাই স্যান্ডেল দিয়ে প্রহার করেছে, কোনোবাই হাতরে প্রহার করেছে। এটা সময় মানুষজনের চোলা ছিঙি পেলোৱা হয়েছে। কিন্তু কোন এই মানুষজন? এই ঘটনা শিবসাগৰ। আসলতে এই মানুষজন হল এজন শিক্ষক। স্যারর নাম দেবমোহন। স্যারর বিরুদ্ধে গুরুতর অভিযোগ। দিল্লী ধায়ালী উচ্চতর মাধ্যমিকের শিক্ষক দেবমোহন কণ কণ ছাত্রীক স্যারর যৌন নির্যাতন। এবার এই দৃশ্য মন কর। এই কণমানি ছোৱালীজনীয়ে হুক উপায় কান্দিছে। আমি তাই মুখখন আপনাদের আগত সম্পূর্ণরূপে দেখাব পৰা নাই, কিয়নো তাই নাবালিকা। কেবল তাই নহয়, এই বিদ্যালয়খনের কণ কণ ছাত্র ছাত্রী সকল এটা আতঙ্কিত। আতঙ্কর মূল কারণ স্যার, কিয়নো দেবমোহন স্যারে তেওঁলোকৰ ওপৰ প্ৰায়ে যৌন নির্যাতন চলায়। ছাত্রীর অভিযোগ পিতৃ মাতৃ একত্রিত হল অভিভাবক। পিছ মুহূর্তত স্যারক আক্রমণ। সবে কৈছে যে আমাক দেবমোহন স্যারে আমাক সবাকে বহুত নবা এনেকুৱা কৰি আহিছে। এজনী ছোৱালী কেনেকে খেপিয়াই চাই গাত বহুত জেগাত আৰু সেইখিনি কথা সেইটো কানি কিনি কলত আমি লগালগে আমাৰ গাঁৱৰ যিখিনি ল'ৰা আছে বা আমাৰ মহিলাখিনি সকলোকে গোটালোঁ আৰু পেৰেণ্টছখিনিক গোটালোঁ। গোটাই আমি এইখিনি আলোচনা কৰি আজি আলো আহি আজি এইখিনি আপোনালোকক মাতি এইখিনি কৰা হৈছে। আমাৰ এইখিনি কাম হাতত লোৱা হৈছে। কথা কয় যিবিলাক বাক্য মানে আমি মানে আমাৰ কাৰক আমি কমন বাক্য কয় কান্দে কেনে তেওঁলোকে আমাক আপত্তি দিছে। আমি স্কুলে কেনেকৈ যাম? ছাৰে আমাক মানে গ'লেই কি কৰে বা বেয়া কথা কয়? ল'ৰা ছোৱালী দেখিছো মানে মই অলপ দিনৰ আগৰ পৰা অকণমান অকণমান শুনিছিলোঁ, কিন্তু কালি মই পুৰা তথ্য সহকাৰে গম পাইছোঁ যে শিক্ষকজন সঁচাকৈ দোষী। কিন্তু এইখিনি সময়তে বিদ্যালয়খনৰ একাংশ শিক্ষক শিক্ষয়িত্ৰীয়ে অন্য পক্ষ লৈছে। তেওঁলোকে দাবী কৰে ছাৰ দোষী নহয়। ভিতৰত গৈ তেওঁলোকক সুধিলোঁ কি হ'ল কথাটো, তেতিয়া আকৌ তেওঁলোকে উল্টাকৈ ছোৱালীকেইজনীক আপোনালোকে সুধকগৈচোন, তেওঁলোকে আমাক জোৰজবস্তি লৈ গৈছে আৰু আমাক জোৰজবস্তি কথাটো কোৱাইছে বুলি কৈছে। দেৱমোহন ছাৰে কি কয়? ছাৰে ছাত্ৰীক যৌন নিৰ্যাতন চলাইছিল? অভিযোগটো সম্পূৰ্ণ ভিত্তিহীন। মই ল'ৰা ছোৱালীক ক্ষেত্ৰত কোনোদিন এনে ব্যৱহাৰ কৰা নাই। ল'ৰা ছোৱালী পিতাৰ কথা কৈছিলোঁ, আমি ভয় খুৱাইছিলোঁ সিহঁতক শিক্ষাদানৰ কাৰণে। যোৱাকালি মানে পাঠ এক নম্বৰ পাঠৰ সোধা কথা আছিল, সিহঁতক মানে সিহঁতক শাস্তি দিম বুলি ক'লোঁ, কিন্তু কেনেকৈনো তেওঁলোক ভয়ে খোৱালোঁ। গতিকে এই অভিযোগ সম্পূৰ্ণ ভিত্তিহীন। মই কোনো ইয়াক মূল কাৰণটো হ'ল মই মানে কি মৰমে আদায় কৰিব নোৱাৰি শাস্তি আদায় কৰিব বিচাৰিছিলোঁ। ইতিমধ্যে ঘটনাস্থলীত আহি আৰক্ষী উপস্থিত হৈছে, আটক কৰিছে শিক্ষক দেৱমোহনক। সমগ্র ঘটনার তদন্ত আরম্ভ করেছে আরক্ষী। শিবসাগর পা ভাস্কর জ্যোতি দাস, DY365।